ছাড়া ঘুমাসি না মা। ছোটবে তো আগের দিন বলছিল যে আমি নাকি ঝিলিকের কথা সব বানিয়ে বানিয়ে বলি, ঝিলিক নামে কেউ ওই বাড়িতেই নেই। এবার বিশ্বাস হলো তো? বলেছিলাম না আমার মা ওকে ওই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। যে এইটুকু সময়ের মধ্যে কোথায় হারিয়ে যাবে বলো তো? পুরি তো এর থেকেও কম সময়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। তখনও তুমি আমাকে একই কথা বলে সান্ত্বনা দিয়েছিলে, ফিরে আসবে ফিরে আসবে। কই এলো ঝিলিক? যদি হাতে নাগালের বাইরে চলে গেছিল, ওকে অনেক কষ্ট করে আমি খুঁজে বার করেছি, দুসরিবার কবি নেই। ও আমার হাতে নাগালের বাইরে যেতে পারে না, কবি নেই। इतनी बड़ी शहर में वो कहां जाएगी, कहां जाएगी वो? সেটাই তো কথা হীরা, এত বড় শহরে ওকে খুঁজব কোথায়? সোচ সোচ, কোথায় দেখতে পারে ঠিক করে সোচ। আর কি জানে, কি জানে ও শহরের, এত বড় শহরে কি জানে? আর আমার লাগছে কি ও আশেপাশে কোথাও আছে, ওকে খোঁজ করলেই পেয়ে যাবো। হ্যাঁ তো আমা, এ লাভ কি? ও তো আর ও বাড়িতে যাবে না। যাবে যাবে, জরুর যাবে। ওকে ও বাড়িতে পাঠানোর দায়িত্ব আমার আছে, তোরা শুধু ওকে খুঁজে বের কর। ওকে পাঠানোর দায়িত্ব আমার। চল যা, ঢুঁড় কে দেখ, চল।
মাসি এত জমপট্টি জানো না কি হলো বলতে হবে ও মাসি চার টাকা পাঁচটা চা দেবেন বিশুদার কোটারে একটু তাড়াতাড়ি দেবেন তো ভাই দেরি হবে দাদা ঘুগনি বাউটি কখন দেব বলছি কি হলো না হলে এবার অন্য দোকানে যেতে চলে যাব থামো বাপু থামো আমার দোকান এলে সব ঘোড়ায় জিন্দি আসে একটু গরম করতে দাও নালে তো আবার ঠান্ডা থেকে মুখ মাখাবে আসবো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে চেনো না জানো না যাকে তাকে তুমি দোকানে রাখছো তোমার অত কথা কি দরকার হ্যাঁ আদার ব্যাপারে যা হাজির খোঁজে কি দরকার তোমার খাচ্ছ খাও না অত কথা তোমার সাথে বলতে হলে না তুমি এসো তোমাকে আমি পায়ে ধরে রাখিনি তোমার মতো খদ্দের আমি ঢের পাবো আমি কিন্তু এমনি এমনি খাবো না বাবা তুমি কি আমার খাওয়ার পর বামুন ঠাকুরের মতো দক্ষিণে দিতে হবে না কেড়ে আমাকে কোনো কাজ দাও আমি করে দিই ও বাবা মেয়ে ঘুমোতে পারে কম না অনেক কাজ আছে কি করবি কর কিন্তু দেখো বাবা পরে যেন বলো না আমি তোমার খাটিয়ে নিচ্ছি তোমার খিদে পেয়েছে খেতে চেয়েছো ওই খাচ্ছি কাজ তুমি নিজের ইচ্ছে করছো ঠিক আছে হ্যাঁ তা ভালো কাজ করলে তো খিদেও বেড়ে যাবে করো এসো কারোর কোনো হুঁশ আছে ঘুরির কাটা আচ্ছে বিড়ালে সে জুটেছে মাগুমা ঘুরির কাটা কোথা থেকে কোথায় পৌঁছতে চললো এখন পর্যন্ত কারো চালের কোনো লক্ষণ নেই খাওয়া যে কখন হবে কে জানে সব শোকে পাথর হয়ে গেছে যেন নিজের মেয়ে হারিয়েছে মা গো মা ঠিক সে যেমনটি দেখেছিল পরি হারিয়ে যাওয়ার পর আচ্ছা আপদ বিদায় হয়েছে হয়েছে কোথায় উৎসব করবি তা না মধ্যেকান্দি আমার তো খেতে দেরি হলো হলো আমার ছেলেটার পর্যন্ত খেতে দেরি হয়ে গেল গো দীপ ও দীপ আয় বাবা আয় ভাত বেড়েছি আয় দীপুকে ডাকছিলুন ভাত খাওয়ার জন্য ডাকো না আমাকে দেখে চুপ করে গেলে কেন ডাকো ডাকো দীপুকে ডাকো তুমি খেয়ে নাও তোরা খাবি না বুঝি না পিসু খাবো না খেতে পারবো না গলার কাছে না একটা কষ্ট জমাট বেঁধে রয়েছে গলা দিয়ে খাবার নামবে না তোমার কি তোমার তো কোনো কষ্ট টষ্ট নেই ঝিলিকের জন্য তুমি খাও আমাদের টেনশন আছে তোমার তো টেনশন নেই তাই তুমি খেলেও কেউ তোমার সমালোচনা করবে না কেউ হারিয়ে গেলে কাদের খুব কষ্ট হয় জানো তো যারা তাকে খুব ভালোবাসে তোমার তো সব আসে না
নাও খাও 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 খেতে বসো, আমি দীপুকে পাঠিয়ে দিচ্ছি। আমি জানি, কিন্তু সেটা তো ঝিলিকের কাছে নতুন কিছু নয় যে তার জন্য ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না না না, ঝিলিক এত বোকা নয়। আর তাছাড়া এর আগেও তো ওকে কতবার এরকম কথা শুনিয়েছে, সবই তো মেয়েটা হাসি মুখে সহ্য করেছে। না না, আমার মনে হয় না কারোর কোনো কথায় কষ্ট পেয়ে ঝিলিকে এই বাড়ি ছেড়ে চলে গেছে। না তাহলে আর কী যে কারণ থাকতে পারে তো বুঝতে পারছি না। মেয়েটা তো এমনিতে তিনকুলে কেউ নেই, কোথায় যেতে পারে বলুন তো? কেন এমন হলো, কিসের জন্য সেসব আমি জানি না মনীষ। তবে যে করেই হোক মেয়েটাকে ফিরিয়ে আনতে হবে, আমার মন বলছে জানো। পারবে না মনীষ? বাবা মেয়েটা যে আমাকে বড্ড মায়ায় জড়িয়ে ফেলেছে মনীষ। আমারও তো সেই একই অবস্থা বাবা। যদি জানতাম এরম একটা কিছু হতে চলেছে তাহলে তো দরজায় তালা লাগিয়ে রাখতাম। এখন কি করবো আমি? বাবা, অনুদের বাড়িতে গেছি, অনুদের বাড়িতে গেছি ঝিলিক, তাই না অতীশ? তুমি এক্ষুনি বেআই মশাইকে ফোন করো, বলো না থাক গাড়ি বার করতে, বলো আমি নিজে যাব, গিয়ে কান ধরে মেয়েটাকে আমি টেনে নিয়ে আসবো। যাইনি বাবা, ঝিলিক অনুদের বাড়িতে যাইনি। বাবা বাবা আপনি ভেঙে পড়বেন না। আচ্ছা এমনও তো হতে পারে ঝিলিক এখনো রাস্তায় আছে, তাই না? আর আমি অনুদের বাড়িতে বলে দিয়েছি ঝিলিক গেলেই যেন আমাদের খবর দিয়ে দেয়। না ঝিলিক ওই বাড়িতে যাবে না, মেয়েটা যে বড্ড অভিমানী। তাহলে তো পুলিশে খবর দেয়া ছাড়া আর কোনো উপায় রইল না মনীষ। মা,
কি দিয়ে খাবি ঘুগনি না আলুর দম? তুমি যা দেবে। বলতো কি দিয়ে খাবি? তুমি যা দেবে তাই। বারে খাবি তো তুই, তুই পছন্দ করবি না তোকে আমি করব। বললাম তো তুমি যা দেবে তাই। আরে ঠিক তো? হ্যাঁ একদম ঠিক। তাহলে কিন্তু আমি সব তরকারিগুলো দিয়ে তোকে খাওয়াবো। না না এত কিছু আমি খেতে পারবো না, আমাকে শুধু মাছ দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। চলো 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 পাল্টাই।